আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ পর্বের সার্ভিং ডিপার্টমেন্টের ফিল্ড অ্যাস্ট্রোনমি সাবজেক্টের একটি ম্যাথ নিয়ে, পাঁচ অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে দেখিয়েছিলাম নাক্ষত্রিক সময়কে সৌর সময় রূপান্তর করার নিয়ম, সৌর সময়কে নাক্ষত্রিক সময় রূপান্তরের নিয়ম অর্থাৎ ফর্মুলাগুলো। আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা সৌরকালকে নাক্ষত্রিক কালে রূপান্তর করব। এখানে দেওয়া আছে 12 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড সৌরকালকে নাক্ষত্রিক কালে রূপান্তর। সৌরকাল 12 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। আমরা জানি প্রতি ঘন্টায় 10 সেকেন্ড যোগ হবে। যদি আমরা সৌরকালকে নাক্ষত্রিক কালে রূপান্তর করি, প্রতি ঘন্টায় 10 সেকেন্ড হারে যোগ হবে। যেহেতু এখানে দেওয়া আছে 12 ঘন্টা, তাহলে 12 × 10 = 120 সেকেন্ড। তো 120 সেকেন্ড আমরা জানি 60 সেকেন্ড = 1 মিনিট, অতএব 120 ভাগ 60 = 2 মিনিট। তাহলে আমরা প্রতি ঘন্টার জন্য যদি আমরা 10 সেকেন্ড যোগ করি, তাহলে 12 ঘন্টায় যোগ হবে 120 সেকেন্ড, বা 0 ঘন্টা 2 মিনিট 0 সেকেন্ড। এখন প্রতি 6 মিনিটে 1 সেকেন্ড যোগ। যেহেতু আমার এ জায়গায় দেওয়া আছে 12 মিনিট, তাহলে 1 মিনিটে যদি 6 সেকেন্ড হয়, 12 মিনিটে 2 সেকেন্ড, তাহলে 0 ঘন্টা 0 মিনিট 2 সেকেন্ড। যত মিনিট যোগ তার প্রতি মিনিটে 1 সেকেন্ড হারে বিয়োগ। তাহলে আমার এখানে আমরা যোগ করেছি 2 মিনিট, তাহলে যত মিনিট যোগ তার জন্য 1 সেকেন্ড, যেহেতু আমার বিয়োগ করতে হবে, তাহলে 2 মিনিটের জন্য 2 সেকেন্ড বিয়োগ, তাহলে 0 ঘন্টা 0 মিনিট 2 সেকেন্ড। এখন আমরা ক্যালকুলেশন করলে এখানে যোগেরগুলো যদি করি, তাহলে আসে 32 সেকেন্ড, যদি 2 সেকেন্ড বিয়োগ করি তাহলে আসে 30 সেকেন্ড। 12 মিনিট যোগ 2 মিনিট 14 মিনিট 12 ঘন্টা 12 ঘন্টা, অর্থাৎ আমরা যদি সৌরকালকে নাক্ষত্রিক কালে রূপান্তর করি, তাহলে আমার 12 ঘন্টা 14 মিনিট 30 সেকেন্ড আসবে। এটা হলো নাক্ষত্রিক সময়, যেটা সৌর সময় ছিল 12 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। তাহলে তোমরা বাসায় বসে এগুলো ট্রাই করবে, এখানে মান পরিবর্তন করে করে, যেমন 12 22 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা দিতে পারো, 40 মিনিট 50 মিনিট 58 মিনিট এরকম দিতে পারো, সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 50 52 60 সেকেন্ড, এভাবে দিয়ে তারপর এই নিয়মে করতে পারো। ধন্যবাদ।